সবার আশীর্বাদ না হলে বাদনে কৃষ্ণ কথার উদয় হয় না। নান্য পন্থা মুখং করতি বাচালং পঙ্গু লঙ্ঘায়তে গিরি। কথা শুরু আর শ্রবণ শুরু, শুরু হয়ে গেল মানে এবার ভাবতে শুরু করুন শেষও হতে গেল। কথা হচ্ছে নান্য পন্থা, সে ভগবানের কথা বলা যায় না, বাকি সব বলা যায়। মুখং করতি বাচালং, মুখ মানে কি বোবা, যে জন্ম থেকে কথা বলতে পারে না, কোনো কারণে কথা বলতে পারে না, ব্যাধির কারণে কথা বলতে পারে না, বলতে পারে না, এরকম ব্যক্তিকে বোবা বলা হয়েছে। কিন্তু আমরা এখানে যারা হরিবাসরে আছেন, কেউ বোবা আছেন? কথা বলতে পারেন না মনে হয়? নেই নেই নাকি? সবাই কথা বলতে পারেন? কথা বলতে পারেন? এতবার বলছি কেন, বলা ভুল হয়েছে, কথা বলতে পারেন না। আপনারা যে সব কথা বলেন ওগুলো তো কথা নয়, ওগুলো হাজার হাজার কথা বলা যায়, কিন্তু কৃষ্ণ কথা কি বলা যায়? কথার কথা হচ্ছে কৃষ্ণ কথা, যেটা হারিয়ে যায়নি, আগে ছিল আজকে আছে পরেও থাকবে। সংসারের কথা আগে ছিল না, আজ আছে কালকে আবার থাকবে না, এই জন্য ওটা কথা নয়। সংসারের কথায় ব্যথা বৃদ্ধি পায়, কষ্ট বৃদ্ধি পায়, আর কৃষ্ণ কথায় ব্যথার নিবৃত্তি হয়, ব্যথা কমে। তাহলে কোন কথাটা কথা, বাকি ব্যথা? এই যেন মুখ মানে বোবা, তাই শাস্ত্রে বোবা কাকে বলবে? জন্ম থেকে যে কোনো কথা বলতে পারে না এরকম ব্যক্তিকে বলছেন না? অনেক কথা বলে সকাল থেকে, কিন্তু কৃষ্ণ কথা? তোমার একটু শ্বশুর বাড়ির কথা বলো না। যদি কেউ কাউকে প্রশ্ন করে, সে তখন বলবে তাহলে তুই পাথরের উপরে বস, আমি চালু করি, তবে কিন্তু অনেক কথা, অনেক ইতিহাস। হ্যাঁ, সেসব কথা শেষ হবে না। আজ আমার 50 বছর বিয়ে হয়ে গেল, আমি কোনো কথা ভুলি না, তোকে পাই পাই করে বলবো। কিন্তু সেই ব্যক্তিকে বলুন যে 5 মিনিট আগে কৃষ্ণ কথা হলো, আপনি একটু বলুন, কে হবে, কি কথা হলো? আপনারাও যারা এখানে বসে আছেন এটা প্রমাণ করে নেন। কীর্তনের শেষে আমি কিছুক্ষণ ঠাকুরের কৃপায় যদি পারি বলবো, তারপরে আপনাদের জিজ্ঞাসা করব শেষে কি শুনলেন বলুন, তা আপনারা বলবেন ভালো লাগছিল কিন্তু মনে নাই। কিন্তু আপনি বলছেন আমি 50 বছর আগে আমার শ্বশুর বাড়িতে কি দুর্ঘটনা ঘটেছিল আমার বিয়ের সময়, আমি সব বলে দেব। 50 বছর আগেকার কথা আপনার মনে আছে? আপনি বলতে পারেন
কিন্তু কৃষ্ণ কথা 5 মিনিট আগে বলা হয়েছে, আপনি বলতে পারবেন না, আপনি বোবা না কথা বলতে পারেন? এই জন্য শাস্ত্রে মুখ প্রায়, প্রতিটি মানুষ বোবা, সব বলতে পারে, ঝগড়া করতে পারে, অনন্ত কথা বলতে পারে, কিন্তু অনন্তের কথা বলতে পারে না। মুখং করতি বাচালং, কিন্তু আমার গুরু গোবিন্দের কৃপা যদি হয়, কিভাবে কৃপা হয়? প্রণাম, বসতে গেলে প্রণাম করতে হয়। এ প্রণামটা কি? প্রণাম হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধালু ব্যক্তিকে শ্রদ্ধা তো করার লাগে। আর যদি আমি শ্রী অনন্ত লীলাময় ভগবানকে শ্রদ্ধা নিবেদন করব, উনি তো আমার প্রতি কৃপা বর্ষণ করবে। এই জন্য প্রতিটি জীব যদি বাচাল হতে চায়, কৃষ্ণ প্রসঙ্গ আনতে চায়, তাকে আশীর্বাদ তো নিতেই হবে। আর সেই আশীর্বাদ হচ্ছে সকল কর্মের আগে, সকল জীবনের আগে, সকল পথে হাঁটার আগে, চলার আগে প্রণাম। একদম একদম, নাগল চালাতে গেলেও আগে কি কি বলতে হবে? জয় গুরু। আমি শুনেছি যারা হাল চালায় তারা একবারে চালু করার আগে জয় গুরু। আমি কাকে প্রণাম দিলে? বলে গুরুকে। কে গুরু? বলে যে হাল ধরা শিখিয়েছিল। সংসারের প্রতিটি কাজে, প্রতিটি জায়গায়, দুঃখের বিষয় কিছু কিছু জায়গায় মানুষ আনন্দে প্রণাম করতে ভুলে যায়। ছেলেরা বিয়ে করতে গেলে প্রণাম করতে ভুলে যায়, আনন্দে আটকা না, ভগবানকে প্রণাম করে জলে ডুবতে যায় না, তাই যা ডুবে আর উঠতে পারে, কুমিরে ধরে তো। জলে ডুবতে গেলে কুমিরে ধরে, তাই সে আর উঠতে পারে না উপরে। ভগবানকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে ডুবে যাও, আবার তুমি উঠতে পারবে, ভাসতে পারবে। আর মেয়েরা আগের থেকে অনেক গুরুর কাছে উপদেশ পেয়ে যায়। মেয়েরা আগেকার কথা ছেড়ে দেন, এখনকার কথা বলে, মুখে মুখে দিয়ে দিবি শাশুড়ি যদি কিছু বলে, নালে আমার মতো ঠোক কিছু বলিনি বলে আমার শাশুড়ির পাওয়ার কোথায় উঠেছে দেখেছিস? মুখে মুখে এইসব গুরুর কাছে যেসব উপদেশ পেয়েছে, সে অ্যাটম বোমের মতো রেডি আছেন। বলু, এরাও বেরোবার সময় ভগবানকে প্রণাম করে না? শ্বশুর বাড়িতে সে নূতন সংসার ধর্মেও প্রণাম করে না? তাই সব কিছু বিশৃঙ্খল বিশৃঙ্খল হয়ে যায়। এই জন্য ভক্ত মন্ডলী যারা আজকের দিনে হরিকথা শুনছেন, আগে হরিকথার কারণ কি বলি? মাতাজি, এই বাড়ির মা তীর্থে গিয়েছিলেন, আর তীর্থে গেলে নিয়ম আছে লুচি পুরি করে নিজেরা খেয়ে নিতে হয়। সাধুগুরু বৈষ্ণব সাধু সন্তের ভগবানের সেবা দিতে হয়, তবে তীর্থের ফল পুরো হবে। তাহলে কেন তীর্থ দর্শন করলাম, খরচা করে, সময় নষ্ট করে, আবার খরচা, তবে গিয়ে পুরা হবে? কারণ মহাতীর্থ হচ্ছে সাধু,
তার সেবা যতক্ষণ না আগে হয় যতক্ষণ না পরে হয় ততক্ষণ তীর্থ কৃপা করবেন। এই জন্য আজকের অনুষ্ঠান হচ্ছে তীর্থ সেবা। মহাতীর্থকারা যারা কৃষ্ণ কথা শোনেন, যাদের হৃদয়ে কৃষ্ণ কথার উদয় হয়, এরকম এরকম সজ্জন ব্যক্তির হৃদয়ে গোবিন্দ আছেন, আর তিনি তীর্থ স্বরূপ। যেখানেই যাবেন সেখানে তীর্থ হয়ে যায়, যেখানে যান সেখানে পবিত্র হয়ে যান, যেখানে যান সেখানে কৃষ্ণ কীর্তন শুরু হয়ে যায়। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি রাম হরি রাম 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 হরি কৃষ্ণ কৃষ্ণ হরি 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 রাম হরি রাম 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 হরি হরি
জগদ্গুরু শ্রী নিত্যানন্দ প্রভু কি পঞ্চতত্ত্ব কি অমল পুরাণ শ্রীমদ ভাগবত কি ভাগবত শ্রবণকারী ভক্তবৃন্দ কি শ্রীমদ ভাগবত থেকে অজামিলের কথা শুনব, নাম মহিমা যার সঙ্গে আমাদের মিল আছে, চরিত্রের মিল আছে, কি করে পার হওয়া যায়, মুক্ত হওয়া যায়। আজকে কেউ আমরা সুখী হতে পারি না, তার কারণ হচ্ছে পরাধীন বলে, অধীন দেহের, অধীন গৃহের, অধীন সংসারের, অধীন পরিজনের, অধীন অর্থের, অধীন কামনার, অধীন বন্ধনগ্রস্ত আমরা। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এই বন্ধনগ্রস্ত জীবকে অধম বলেছেন, পতিত বলেছেন, চণ্ডাল বলেছেন, আর তাদেরকে উদ্ধার করার জন্য হরিনাম এনেছে। প্রিয় পার্ষদ অভিন্ন কলেবর পরম দয়াল শ্রী নিতাই চাঁদ তাকে আদেশ করলেন, নিত্যানন্দ প্রভু পৃথিবীতে দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিতরণ কর। তাহলে প্রভু হরিনাম, একটা কথা আছে না, যেচে দিলে কি হয়, কি হয় নাকি, তুমি কোথায় আমাকে যাচো না দেখি আমি শোনা নি কিনা, সোনা ঝাঁজলে রং হবে, যেচে দেখো একবার তোমার কত আছে, আমি তো টপাটপ নিল বলো। তাহলে কথাটা প্রচলিত, আসলে সোনা রং হয়ে যায় তা নয়, দাম কমে যায়, যার প্রয়োজন হবে যখন কিনতে যাবে যা বলবে নেবে, কিন্তু তার বাড়িতে যদি একটা দায় পড়ে বিক্রি করতে যাও, এই দিবি দে, এরই নাম হচ্ছে রাগ হয়ে যায়, দাম কমে যায়। শ্যাম সুন্দর প্রভুকে পাওয়া যায় না, ওনাকে একটু চোখের দেখা কবে দেখবো, তার মানে দাম বাড়ছে। শ্যাম সুন্দর প্রভু যেচে যেচে যদি কারো বাড়িতে গিয়ে বলে তোমার বাড়িতে একটু হরিনাম গাইব, আর বর্ষাকালে আর আপনাকে করানো মানে আবার খরচা পাতি আছে, আরে আমাকে কিছু দিতে হবে নি, যারা হরিনাম শুনতে আসবে একটু মুড়ি টুড়ি খাইয়ে দেবেন একটু, আর মুড়িরও তো দাম আছে, খরচা আছে, পরে দেখবো। কে হলো কি এটা, ও হ্যাঁ বলল, হ্যাঁ হ্যাঁ, যারা এরকম বলে না, ওনাকে আনতে গেলে অনেক দাম, উনি এরকম নেন সেরকম নেন, আর আমরা মরে যাব আনতে গেলে, ফটাং করে তাকে বলি কালকেই আপনার বাড়ি যাব, যাব না এখন হবে, এখন হবে না, ধান টান উঠু, আমি লিখে রেখেছি ধান উঠলে ওনার বাড়ি যাব, তারপরে আবার গেলুম এবার আপনার বাড়িতে গাইব, আমি এসে গেছি, নাহলে না না এবারে ভালো ধান হয়নি, তাহলে সোনার দাম কমলো, কমে গেল,
আর যারা আমাকে বছরের পর বছর খুঁজছে, যা বলি তাই দেয়। আপনি যা নেবেন নেন, চলুন তো। আবার একটা বদরোগ আছে, অমাবস্যায় কীর্তন আপনাকে দিয়ে করাবো না, ভাগবত করাবো না। অমাবস্যা মানে কৃষ্ণ পক্ষেও হরিনাম করাবো না। যখন পায় না কেউ, তখন তারা কি, আপনি যেদিন দেবেন, এই হলো দান। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বলছে, এই যেচে যেচে দিতে গেলে হরিনামের কোন মূল্য থাকবে? পৃথিবীতে যার সঙ্গে নাকি কোন মূল্যবান বস্তুর তুলনা করা যায় না, নাই পৃথিবীতে, একদম সত্যতা। কিন্তু সেই হরিনাম এত বাজার কমে গেছে, যেচে যেচে দিতে হবে। তো মহাপ্রভু তখন বললেন, পৃথিবীতে হচ্ছে হরিনাম দুর্লভ। হরিনাম যে জীবের মুক্তির পথ, সুখের চাবিকাঠি, আনন্দের পারা, যা মানুষ আনন্দ খুঁজে বেড়াচ্ছে, আনন্দ পায় না। পেয়েছেন কেউ? হাত তুলবেন, আনন্দ পেয়েছেন জীবনে? হাত তুলুন যারা পেয়েছেন। আনন্দ যদি পান সংসারে, হাত তুলুন। আর যদি না পান, আমি বুঝে নেবো যে পান, হাত তুলে। সংসারে যদি আনন্দ পান, হরিবাসরে পান, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। কিন্তু সংসারে কে আনন্দ পেয়েছেন, হাত তুলুন। কেন বলুন তো, হাত তুলতে পারলেন না কেন? আনন্দ পাচ্ছেন তো, সংসারে আছেন, হাত তুলতে পারলেন না? কিসে আনন্দ পেয়েছেন এবার একটা নাম বলুন। বিয়ে করে আনন্দ নিশ্চয়ই হচ্ছে, বলে দিন রাত্রি ঝগড়া ছেড়ে দেন। সন্তান পেয়ে আনন্দ পেয়েছেন, বলে সব নিয়ে বাপকে খেতে দেন। তাহলে নাতির কাছে, বলে সব সময় কাছে শুই তো, খেত, বড় যেই হয়ে গেল পুরুত করে উঠবে। কিসে আনন্দ পেলে? তাহলে জমি জায়গায় আনন্দ আছে, সম্পত্তি টাকা পয়সা, এক বাবা ব্যাংকের পাস বই নিয়ে, টাকা পয়সা নিয়ে হরিদ্বার পালিয়েছে, আর ঘর আসবে না, প্রতিদিন প্রসাদ পাবে, আনন্দ করবে, দান ধ্যান করবে। এরা একবারে তার মোবাইল নম্বর ধরে পুলিশ নিয়ে হরিদ্বার চলে যায়, গিয়ে তাকে গাড়িয়ে তুলে নিয়ে চলে আসে। কিরকম আনন্দ হচ্ছে! এখন বলছে, যা টাকা পয়সা আছে ভাগ করে দাও, জমি জায়গা যে যার নামে দিয়ে, তারপরে কোন দ্বারে যাবে, জমিদারে না হরিদ্বারে, তারপরে তুমি রাস্তা দেখো। কিরকম আনন্দ হলো! কোন বস্তুতে যে আনন্দ নাই, ইহা আপনারা সবাই অভিজ্ঞতা লাভ করে। এই জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরি নাম এনে বলছেন, নিতাই, এটা যে ঔষধ, জীবের দুঃখের ঔষধ, জীবের বন্ধনের ঔষধ, জীবের চিরকালের ভবরোগের ঔষধ, এটা রুগী জানে না। রুগী সব সময় ঔষধ খেতে চাইবে না, তেতো লাগে, গিলতেও চায় না। এই জন্য দ্বারে দ্বারে এই হরিনামের ঔষধ। বলে যদি কেউ না শোনে, বলে কান তো খোলা আছে, যদি নিতে না চায়, বলতে না চায়, তুমি বলবে সকলে। এই হরিনামের মহিমা, শ্রবণেহি মঙ্গল, শুনেও মঙ্গল, হচ্ছে আর হবে, এ জন্মে না হলেও পরের জন্মে সবাইকে এই জায়গায় আসতে হবে, না হলে তার কোনো গতান্তর নাই। আরো জালার মালা পরে দুঃখের সাগরে হাবুডুবু খেতে হবে কৃষ্ণকে পাঠিয়ে।
কৃষ্ণকে ভুলেই এই দুর্দশা, কৃষ্ণ স্বয়ং গৌর হয়ে এসে সেই সংসার ভোলাতে এসেছে, স্বরূপ তা জাগাতে। যেন কৃষ্ণ নামে, যেন কৃষ্ণ নাম জনমি আমার, গুরুদেবের লেখা লেখা, যেন কৃষ্ণ নাম জনম আম জয় গো দয়া, যেন কৃষ্ণ নাম জনম জয় গো জীবন আমরা বোবা হয়ে আছি, সব বলি হরি বলতে পারি না, এটা এক জন্মের না, এ অনেক জন্ম এরকম বলি না, গা করি না, বইয়ে গেছে। পাশের বাড়িতে ভাগবত হচ্ছে তাদের এ পাড়ায়, এটা কি পাড়া, ঝাউ পাড়া, আমি বলি ঝাউ পাড়া, আচ্ছা আচ্ছা সাউ পাড়া, সাউ সাউ মানে যারা তেল তেল মারত আগে, এই তো ঠিক জায়গায় এসেছে। কৃষ্ণ নামে আগে হাতে তেল মারত, তো তেল মেরে মেরে বিরাট সংসার টানলো, লেখাপড়া শিখালো সবাইকে, এখন মৃত্যুকাল। ছেলেরা বলছে মা সারা জীবন তুমি অনেক কষ্ট করে আমাদের লালন পালন করলে, শেষকালটা আর আমাদের চিন্তা করতে হবে না, তুমি এবার একটু হরি বল বল। সেই মা হরি বল বলতে বলছে মাকে, কিন্তু মা কি বলছে, মা বলছেন বড় খোকা মরার আগে বলে যাই বিনা পয়সায় তেল কাউকে দিবি। অনেকে এরকম দেখবেন বাঁ হাত পেতে দেয় স্নান করতে যাবে, এক ছটাক দিয়ে দাও, কাউকে বিনা পয়সায় তেল দিস না। বড় ছেলে বলে মা সারা জীবন তো তেল তেল করে গেলে, একটু হরি বল বলো না শেষকালে। বলে বড় খোকা আমার বড্ড বুকে যন্ত্রণা, আমি হরি বল টোল বলতে পারবো না, তুই তেল কাউকে দিবি না। আমি কেন এটা ঘটনাটা তুললাম, অভ্যাস যদি না থাকে কেউ হরি বল বলতে পারবে? আমরা বলি জয় নিতাই, কিছু মানুষ বলে কি চাই, আরে বাবা না কিচ্ছু চাই না, জয় নিতাই কাকে চাই, বুঝলেন তো, সব বলবে হরি বল। এটা এক জন্মের রোগ নয়, পুরানো রোগ, অনেক দিন ঔষধ খেতে হবে, অনেক দিন প্রণাম আর নাম করুন, আবার জাত সভা, তোমার মধ্যে যে দেবতা সেই দেবতা জেগে উঠবে, তুমিও হাত তুলবে।
রোজগার যত পারো তত করো, কিন্তু কৃষ্ণ নাম করতে সকালে আর সন্ধ্যায় ভুলো না, তাহলে সব ভুল হয়ে যাবে। কারণ যত রোজগার করো কিছুই সঙ্গে যাবে না, যত আত্মীয় থাক কেউ সঙ্গে, অতিদূর শ্মশান পর্যন্ত। বলো হরি, চলো এবার পালি, চলো খিল দেওয়া হয়, খিল দেওয়া হয়নি, খুলি ফেটে গেছে, কাঠের টুকরো দিয়ে তুমি তোমার একা যাও, আমরা সব সংসার। আশা যাওয়া ভবের মাঝে তুমি কৃপা, একজনই সঙ্গে থাকে, এখন যিনি আছেন, যাবার বেলা তিনি থাকেন, এখন কে আছে, কে আছে, তিনি তিনি আছেন, তাই আমি চেয়ারে বসে হরিনাম গাইছি। যখন তিনি থাকবেন না চেয়ার থাকবে, আমি আর আশা যাও এই ভাবে মাঝে তুমি কৃপা জন কৃষ্ণ নাম জন আম যাই গো দয়াম জন যাই গো দয়াম। সবার মাঝে আছে কি না, না বলো তাহলে, বলো হরি বল হয়ে যাবে। তিনি না থাকলে কেউ হাসতেও পারবেন না, গাইতেও পারবেন না, সংসারও করতে পারবেন না। তুমি আছো গাছটা মরে গেছে, গাছ মরে গেল মানে প্রাণ নাই, যে কীর্তন গাইত সে মরে গেছে, তার মানে কি প্রাণহীন, মরা বলবে, মরা বলবে। তাহলে সবার মাঝে তুমি আছো, আবার সবাই আছে তোমার মাঝে, তুমি আছো সবার মাঝে, সবাই আছে তোমার মাঝে, তুমি আছো সবার মাঝে, সবাই আছে তোমার মাঝে, তোমার কৃপায় সবই মিলে, তোমার কৃপা সবই মিলে, তুমি জন কৃষ্ণ, জন কৃষ্ণ। এটা বলতে বলতে মরুক,
এটা প্রতিদিন গোবিন্দকে প্রণাম করতে গিয়ে বলুন, যেন হরিনাম গাইতে গাইতে মরতে পারে। যেন কৃষ্ণ নাম জনম আম যাই গো দয়াম যাই গো দয়াম। তোমার ছায়ে জগৎ চলে তুমি ইচ্ছাময়, এই কথাটা তাৎপর্য কি ঠিক না ভুল? ঈশ্বরের ইচ্ছায় চলছে না আমাদের ইচ্ছায় চলছে, এটা মেনে নিয়েছেন? মেনে নিয়েছেন সবাই? তাহলে এত ঝগড়া কেন বাড়িতে? তার ইচ্ছায় যদি হয় আপনাদের এত গোলমাল কেন? এক বাড়িতে তিনটে মেয়ে হয়ে গেছে, স্ত্রীকে বাদ দিবে কাগজ রেডি করে ফেলে, বলে কেন? বলে একটা ছেলে হলো না, তার মানে ওই বউটারই ছেলে দেওয়ার কথা ছিল। পুরুষের কোন দোষ নেই, মেয়েটাকে বাদ দিয়ে দেবে, তিনটে মেয়ে দিবে, কে দিচ্ছে? ওই মেয়েটা না পুরুষটা? মহাপুরুষ, জগৎ পুরুষ, পূর্ণ পুরুষ তিনি দিচ্ছেন, তুমি কে রে? তুমি শুধু ব্যাগ পাততে পারো ডিলার দেবে। তোমার ইচ্ছায় জগৎ চলে তুমি ইচ্ছাময়, কৃপা কর কৃপা সিন্ধু করুণাময়। তোমার ইচ্ছায় জগৎ চলে তুমি ইচ্ছাময়, কৃপা কর কৃপা সিন্ধু কৃষ্ণ নাম জীবন আম যাই গো দয়াম যাই গো দয়াম। যেন কৃষ্ণ নাম এ জীবন আম যাই গো দয়াম যেন কৃষ্ণ নাম তাই গৌর। বলিয়ে পরম দয়াল শ্রী গুরুদেব কি এই ছেলে তোরা যে তিলক দিয়েছিস এ তিলক কোনোদিন মুছবি না? কোনোদিন মুছবি না তো? এই যে হরিনামে দলে ঢুকেছিস কোনোদিন দল ছাড়বি না তো? মনে কর একটা বড় চাকরি পেয়ে গেলি, একটা ভালো বউ পেয়ে গেলি, তো সে বউ বলবে তুমি যদি তিলক দাও তোমাকে আমি বিয়ে করব না, তুই কি করবি? বউ বাদ দিয়ে দিবি? আচ্ছা জবাব দিয়েছে, শুধু সময়ের অপেক্ষা, আমি হয়তো দেখতে পাইনি, ওর বাপ দেখবে, ওর মা আছে দেখবে। তুই কথা দিলি, এত ভক্ত সবাই জেনে নিল, সবকিছু আমরাও বলি এরকম, তার চাপ পড়লে বাপ বলে জানালা দিয়ে বেরিয়ে যায়, তখন বলে রেখে দাও রাজ্য আর রাজকন্যা বড় না তিলক বড়। আশীর্বাদ থাক ভগবানের, যদি যদি নয় টিকে থাক আমরা চাইব। এই অজামিলের কথা শুনব বলেছিলাম না, এরকমই বাচ্চা, হ্যাঁ এরকমই বাচ্চা, তার বাবা ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ বাড়িতে কি হয়? ওম বিষ্ণবে নমঃ, হ্যাঁ ওম অগ্নিদেব স্বাহা,
ওম সর্বদেব স্বাহা। প্রতিদিন অগ্নিকুণ্ডে হোম হবে, বিষ্ণুর পূজা হবে, দেবতার পূজা হবে, দেবীর পুজো হয়, এসব বেদ মন্ত্র উচ্চারণ করতেই হবে। সেই বাড়িতে যদি কোনো শিশুর জন্ম হয়, জন্ম মাত্রেই তাকে লোকে কি বলবে? ব্রাহ্মণের বেটা, ব্রাহ্মণ। তাহলে সেটা যেমন নাম হয়ে যায়, তাকে আবার ব্রাহ্মণত্ব অর্জন করতে হবে, সৎপথে থাকতে হবে, শুদ্ধভাবে থাকতে হবে, প্রস্রাব করলে পায়ে জল দিতে হবে, মল ত্যাগ করলে স্নান করতে হবে। আবার এটা তো বাইরের ব্যাপার, ভেতরের ব্যাপার হলো মনে মনেও কাউকে ঠকাবে না, মনে মনেও মিথ্যে কথা বলবে না, কপট আচরণ করবে না। সে তো ব্রাহ্মণ হবে, সে যে কেউ হতে পারে, নারী হোক পুরুষ হোক, চণ্ডাল হোক অধম হোক, আর ব্রাহ্মণ হোক যেই হোক, সেই ব্রাহ্মণ হবে যে সত্য কথা বলে, যে কথা মিথ্যা না। এই যেমন মনে করুন, মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলেন আমাদের বাবু যে এই বাড়ি কি তাহলে আপনার? মাস্টারমশাই বললেন হ্যাঁ এই বাড়ি আমার। উনি কি সত্য বললেন? মাস্টারমশাই বুঝতে পারে না যে আমি মনে রাখবো। মানে মাস্টারমশাইকে আজ নয় বহু বছর ধরে দেখছি, কিন্তু ওনার বাড়ি দেখছিলাম না। আজকে যেই এসে গেছি, আমাদের মাধবপ্রভু বলছেন তাহলে মাস্টারমশাই এই বাড়ি আপনার? হ্যাঁ এই বাড়ি আমার। না না, দলিলেও তাই আছে, রেকর্ডেও তাই আছে, নকশা দেখলেও তাই আছে। কিন্তু যদি ওনার হয় তাহলে উনি যখন এখান থেকে ট্রান্সফার হবেন, মানে অন্য জায়গায় বদলি হয়ে যাবেন, নিশ্চয়ই হবে না। তাহলে এটা মিথ্যা, ঠিক কিনা আমি প্রমাণ করাতে চাচ্ছি, মিথ্যা না সত্য? এই যে মিথ্যা, তাহলে সত্য কোনটা? সব তোমার, আমিও তোমার, আমার বলিতে যাহা কিছু সকলই তোমার, শুধু শ্রীকৃষ্ণ শ্রী গোবিন্দই। এই জন্য মরার আগে, মরার পরে, মরার সময়ে, সব সময় যেন কৃষ্ণ নামে জনম আমার যায় কোথায়। আমার গুরুদেবের বাণী যেন গুরুদেব নাম নিতে নিতে মরতে পারে, এই আমাদের প্রার্থনা থাকবে। সূর্যদেবের কাছে এই প্রার্থনা থাকবে, মা কালীর কাছে এই প্রার্থনা থাকবে, মা দুর্গা দেবীর কাছে, মহামায়ার কাছে, সাধুগুরু বৈষ্ণবদের চরণ, যেন মৃত্যুকাল পর্যন্ত দেহে প্রাণ যতক্ষণ থাকবে যেন কৃষ্ণ নাম গাইতে পারে, জন্মটা যেন এভাবেই কেটে যায়। ব্রাহ্মণ তার ছেলে অজামিলকে বলছে, অজামিল এখন তুমি শিশু, চরিত্র গঠন করতে গেলে কার কথা শুনতে হবে? শিশুকালে কার কথা শোনে? শুনিস তো, এই যে গা দুলিয়ে দুলিয়ে পড়িস না, সকালে উঠি যাই আমি ডাঙায় পড়ে নি তারপর খেলতে যাই, সকালে উঠি যাই আমি মনে মনে বলি আমি যেন সারাদিন না ভালো হয়ে চলি, আমার গুরু আদেশ করেন যাহা মোর গুরুজনে। তারপর একটা মনে আসছে না, বড় হয়েছি তো আমি যেন সেই কাজ, আমি যেন সেই কাজ না করি কোনোদিন ভালো মনে। হ্যাঁ এগুলো সবাই আমরা ছোটবেলা পড়েছি, তারপরে একটু যখন পাখনা গজিয়ে গেছে, মা যদি বলে এক গ্লাস জল দে না রে খোকা, পারবো না, ওই যে শুরু হয়েছে আজ পর্যন্তও বলছি পারবো না। কিন্তু আমার স্ত্রী একটা কথা মাটিতে
পড়েনি, যা বলে আমি সব শুনতে হবে, নালে আগুন লাগিয়ে দেবে। তাই মা বাবার কথা শুনি না, গুরুর কথা মানি না, কিন্তু প্রেম সে বলো। এক গুরুদেব জানেন, এই যে গ্রন্থ বাঁধবে এক কাপড় দোকানি তার শিষ্য আর কি, গুরুদেব ঘুরে ফিরে সেই কাপড় দোকানি শিষ্যের বাড়ি এসেছে, এসে কথায় কথায় খেতে খেতে গুরুদেব গুরুদেব করছে, শিষ্য বসে আছে। তা গুরুদেব বলছে, হ্যাঁরে তোর এই ছিট কাপড় বেরোয়নি একটু দোকানে, মানে থান দিতে দিতে খানিকটা বাদ পড়ে যায় না, হ্যাঁ বেরোয়নি। আর কেন গুরুদেব? ওই ভাগবতটা বেঁধে নিয়ে যেতাম আর কি, একটা ছোট্ট যদি ছিট কাপড় একটু বাড়া বেরোলে রাগবি তো বাবা। আর ঠিক আছে ঠিক আছে, সে ওদের বছর তিনে গুরুদেব ঘুরতেছে, ওই হাতখানে ছিট কাপড় সে আর বাড়ায় না, কত থান গাঁট গাঁট বিক্রি হয়ে গেল, কিন্তু এইটুকু কাপড় আর বাড়ায়। তা বছর তিনেক বাদে সেদিন শিষ্য কাপড় দোকানে আছে, তার বউ ঘরে আছে, গুরুদেব ঢুকে গেছে। গুরুদেব ঢুকে খাওয়া দাওয়া করে বলছে, গুরুদেব বলুন আপনার কি দিলে ভালো লাগবে? বলে, মারে কিচ্ছু লাগবে না, আজ তোর স্বামীকে আমি বছর তিনেক বলে রাখছি, ওই টুকরা কাপড় একটা দেয়নি, মানে ছিট কাপড় বেরোলে আমি ভাগবতটা বাঁধবো। আর কি বাঁধবেন? ভাগব, সে তো দু হাত কাপড়ে হয়ে যাবে, এটা আপনি বলেননি না, বলে আমি তিন বছর আগে বলছি, ও বেরোলে বলবে বলে। বলে গুরুদেব আপনাকে আর বলতে হবে না, আপনি বসুন। এবার একটা সময় দোকান বন্ধ করে দিয়ে ছেলে ঘরে এসে দেখে গুরুদেব, প্রণাম টনাম করে বলে, সব ঠিকঠাক আছে গুরুদেব? সেবা টেবার কোনো ত্রুটি হয়নি তো? বলে, না না। কই গো বিমলা, মানে তার স্ত্রীর নাম, দা এবার আমাকে এমনটা? বলে, খাবে পরে, দোকানের চাবি নিয়ে দোকানে যাও। কেন এতবেলা দোকানে কেন? দরকার আর রাত্রিবেলা আবার ফিরার সময় নিয়ে আসবো, কি দরকারটা কি? আগে বলছি তুমি একটা থান কাপড় বারো হাত কাপড় নিয়ে আসবো। আরে কি কাজে লাগবে সেটা তো বলো। বলে, তোমাকে তিন বছর গুরুদেব বলছে একটা থান কাপড় ভাগবত বাঁধবে, তোমার বেরোয়নি? ওই এই কথা, সে তো আমি গুরুদেবকে কথা দিয়েছি বেরোলেই দেব। বলে, সে আর বেরোবে নি তোমার মরার আগে, তুমি এখনই বারো হাত কাপড় নিয়েছো। আরে তাহলে খেয়ে যাই না, এসে খাই। সঙ্গে সঙ্গে না খেয়ে চাবি নিয়ে আবার দোকানে গেল, বারো হাত, এক হাত নয় বারো হাত, সেই থান কাপড় এনে স্ত্রীকে দিতে হলো। স্ত্রী পুরো কাপড়টাই গুরুদেব। আরে মা এত বড় কেন? আপনি দেখেন তো, এক হাত বললে কি এক হাত দিতে হয় নাকি? আপনি ওটা রাখেন, আপনার আরো অনেক কাজে লাগবে, আপনি ওটা নিয়ে যান। বলে, মা আমার এতদিন ভুল জায়গায় বলা হয়েছে, জায়গাটা কোথায়? পুরুষ না কাপুরুষ, যে এক হাত কাপড় শ্রী গুরুদেবকে দেওয়ার মন তৈরি হয়নি, কিন্তু স্ত্রী যেই অর্ডার দিল, আর তিন বছর নয় তিন দিন নয়, একবারে একদিনেই বারো হাত কাপড়। রাধে 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 গোপাল,
শিশুকালের গুরু হচ্ছে বাবা মা, এই জন্য বলা হয় আদ্য গুরু। একদম সত্য, আমাদের পিতামাতাই হচ্ছে প্রথম গুরু। মা শিখিয়ে দেয় এখানে প্রণাম কর, মা শিখিয়ে দেয় ওনাকে প্রণাম কর, মা শিখিয়ে দেন এরকম বলতে নেই। বাবা পড়াশুনো শিখিয়ে দেয়, এটা পড়ো ওটা জানো সেটা বোঝো, তাই নিয়ে আমাদের বাবা মাই গুরু। কিন্তু একটু বিষয় আছে, সেটাও শোনা দরকার। এখানে বাবা মা বলা হোক ঠিক আছে, কিন্তু বাবা মাকে যদি গুরু বলা হয় তাহলে একটু বিচার আসবে, আসবে না? বাবা হওয়া যায়, মা হওয়া যায়, কিন্তু গুরু হওয়া কি খুব সোজা? অনেক বাবা আছে, অনেক মা আছে, তাদের বাড়ির ছেলের একটা প্রণাম শিখে না কেন বলো? প্রণাম করে না, জানে না, কেন জানে না? না, বাবা হয়েছে, মা হয়েছে, কিন্তু গুরু হতে টাকা কুড়িয়ে আনলে বা কারো পকেট থেকে চুরি করলে বাবা মা সেটাকে আড়াল করে, কেউ দেখেনি তো? কিসের গুরু? চোরের গুরু। এই জন্য বাবা মা হওয়া যায়, সন্তানের জন্ম দেওয়া যায়, কিন্তু গুরু হওয়া যায় না। গুরু হতে গেলে তাকে শিষ্য হতে হবে। বাবা মার কি গুরু আছে? নাই, খোঁজ নিয়ে দেখুন, অধিকাংশ ব্যক্তির গুরু নাই, দীক্ষা নেই, পূর্বপুরুষ থেকেই দীক্ষার পাঠ, এসব গুরু পাঠ নাই। বৃহস্পতিবার অমাবস্যা কোনো একাদশী কিছু পালনও করে না, ঈশ্বরের কোনো বার ব্রত কোনো কিছুই মানে না। কেন? মাথার উপরে তো গুরু নাই, গুরু উপদেশে চলে না,
ড্রাইভারহীন যেমন গাড়ি চললে তার যে দুর্দশা, মাঝিহীন নৌকা চললে তার যেমন দুর্দশা, আর জগৎ সংসারের সেই দুর্দশা। তাদের সংসারে সন্তানকে তারা কে শিখাবে? আদ্যগুরু পিতামাতা, পিতামাতা নিজেরাই প্রণাম করে না, নিজেরাই সত্য বলে, কি শিক্ষা দেবে? এখানে ব্রাহ্মণ একটি দৃষ্টান্ত মাত্র, হরি কথা শুনতে হবে কেন? আমরা এখান থেকে শিক্ষা নেব, এটা মিলাতে হবে, আমরা পারিনি এতদিন, কত ভুল করেছি জীবনটা, না আমাদের গুরু আছে, না আমরা গুরু হতে পেরেছি, না কাউকে শিক্ষা দিতে পারছি। হ্যাঁ, এই জন্য মা হওয়া যায়, বাবা হওয়া যায়, আচার্য হওয়া যায় না। অনেকেই বলেন খালি এরা হরি হরি করে, এরা কীর্তন করে, হ্যাঁ, আর আগে আগে বাবা মা তো ভগবান, তো বাবা মা, বাবা মা তো কে? ভগবান। তা যে বাবা সন্ধ্যেবেলা প্রতিদিন সুরাপান করে টলতে টলতে এলো, তার মানে ভগবান টলতে টলতে। যে মা দ্বিচারিণী, নিজ স্বামী পরিত্যাগ করে পরপুরুষে আসক্ত চিত্ত, সেই মা আমার কাছে দেবী ভগবতী। এগুলোই আমরা বলে থাকি, হ্যাঁ বাবা মাই তো ভগবান, হ্যাঁ নিশ্চয়ই ভগবান, কার বাবা মা ভগবান? যদি তারা কৃষ্ণ ভক্ত হয়, যদি সাধু হয়, সজ্জন হয়, আলবাত ভগবান, তাদের আর গুরু লাগে না, ওই গুরুই কৃষ্ণ পাইয়ে দেবে শেষ দিন পর্যন্ত। তবুও পরম্পরায় বাবা মার গুরু আছে, তোমারও গুরু থাকবে। একেই বলে বাবা, একে বলে বাবা মা হচ্ছে আদ্য গুরু। সেই শিক্ষার বুনিয়াদটা আজ কোন সংসারে নাই, যে ছেলে মেয়েরা সকালবেলা উঠেই ভগবানকে প্রণাম করবে, পিতামাতাকে প্রণাম করবে, স্কুলে যাওয়ার সময় বাবা মাকে প্রণাম করে যাবে, এই রেওয়াজটা না থাকার জন্য কত বড় যে ক্ষতি হয়েছে সে আমরা তার হিসেব পাব না। তাই আজ অজামিলকে বলছে তার বাবা, যদি পারিস 12 বৎসর আমার বাক্য পালন করতে, তাহলে তুই যা চাইবি। এই যে ধুতি কি হয়েছে, কি কাটা, শাল কাটা, আমি কাল গাঁতি দিয়ে বের করবো, এদিকে দেখা, এ তোমারই কথা হচ্ছে অজামিল, তুমি শ্লোকটা এখন বলবে, বল দেখ। এটা বলে রেখেছিল আমাকে যে আমি একটা গীতার শ্লোক বলবো, সংকবামি যুগে যুগে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ অহং তং সর্বপাপেভ্যো মুক্ষয়ামি মা সূর্য যং যং ব্যাপী শরণং ভাব ত্যজ তং চ কলপরম তং তুমি বৈতি কুন্তিয় সদা তদ ভাব ভাবিত অন্তিম কালে যিনি যে ভাবনা দেহত্যাগ করেন তিনি সে ভাবনা ভাবিত তার থেকে লাভ করেন। এইভাবে চিরদিন থাকবে তো, কোনোদিন ভুলবে না তো, ভুলবে না তো, তাহলে আজকের কথাটা সবসময় শুন, বুঝতে পারবে। অজামিলকে, অজামিলও এরকম ছোট্ট শিশু, খুব সুবোধ ছেলে, বাবা মা যা বলে খুব সুন্দর, অনেক শ্লোক অনেক মন্ত্র মুখস্থ হয়ে গেছে শিশুকালে। বাবা বলল, তুই আমার কথা শুনে কতদিন বলল? 12 বৎসর হচ্ছে একটা যুগ, এক যুগ মানে ডাক্তার
বারো বৎসর, যে কোনো একটা সাধনা বারো বছর চালিয়ে যান, আপনাকে ধরা মুশকিল হয়। হ্যাঁ, আপনার পা তখন আর মাটিয়ে থাকবে না। যে কোনো সাধনা, যে কোনো সাধনা যদি কেউ এক নাগাড়ে বারো বৎসর চালিয়ে যায় না, তাকে আর ধরা যাবে না। সেই যেমন ছেলেকে বললো, হ্যাঁ, বারো বৎসর তুই যদি আমার কথা শুনিস, ফুল তুলে আনবি প্রতিদিন, সকালবেলা উঠে ঝাড়ু দিবি মন্দির, নাতা দিয়ে নাতা দিবি, এটা বারো বৎসর করবি, একদিনও যেন ভুল না হয়, ঘুম থেকে ভোর চারটায় উঠবি, যেন দেরি না হয়, প্রাত স্নান, সকালবেলা উঠে স্নান করবি, এটা করে যা বারো বৎসর, তারপর তুই আমার কাছে যা চাইবি আমি। ওর বাবা মা সেরকম দেনেওয়ালা, লেনেওয়ালা নয়। এ ছেলে ডাক্তারি করবে, আমি বসে বসে ইঞ্জেকশন নেব, পয়সা লাগবে না। ছেলে বড় হয়ে রোজগার করবে, আমি বসে বসে পিণ্ডি খাবো। এটা হচ্ছে লেনেওয়ালা বাবারা, যখন পায়নি তখন কাঁদে। আর দেনেওয়ালা বাবারা কি করে, আমাকে কিছু দিতে হবে না, তুই তোর কথা ভাব, তুই বড় হ, তোকে মানুষ করেছি বলে যে তোকে আমাকে খাওয়াতে হবে, এটা না, এ আমার পুরো আশীর্বাদ থাকলো, তুই শুধু তোর জীবনটা। একে বলে দেনেওয়ালা। ভগবান শুধু নেন, দেন, নেন নি, আর জীব জগৎ হচ্ছে শুধু লেনেওয়ালা। হ্যাঁ, এখানেও হাত পাতে, ওখানেও হাত পাতে, সেখানেও হাত পাতে, এদের হাত পাতা ভিখারি, ফুটপাতের ভিখারি। হ্যাঁ, যা পাবে ভিখারি, দেখবেন যখন ফাঁকা হয়ে যায় তখন সব তুলে নিয়ে আবার খালি। অনেক টাকা হয়ে গিয়েছিল, সে জেল ফাঁকা হয়ে গেছে, অমনি ধরে ঢুকে দিয়ে আবার। হ্যাঁ, নাই, সবসময় বলতে চায় নাই। কিছু মানুষ আছে দেখবে অনেক টাকা, অনেক কিছু হয়ে গেছে, তবু আমার কি সেদিন আছে।